বলছি, কালকে দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালিত করবো, কততম স্বাধীনতা দিবস বলতে পারবে? কততম? 60 দিন। আচ্ছা, 60 চাইছেন, উনি বলতে পারছেন না কতটাকে এড়িয়ে যাওয়ার জন্য উনি বললেন যে 60 দিন, এটাও একটা তথ্য। সঙ্গে থাকুন, বলছি স্বাধীনতা দিবস বানন কি বাংলায় বলতে পারবেন? মনে আছে না? স্বাধীনতা দিবস বাংলায় মনে নেই আমার। সিরিয়াসলি বলছেন আপনি? মজা? হ্যাঁ সিরিয়াসলি বলছি, মনে নেই। নমস্কার, রাত ফুরালেই স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস সম্পর্কে আম জনতা তারা জানে কি আজকে কততম স্বাধীনতা দিবস এই বছর পালিত হচ্ছে? এবং এই স্বাধীনতা দিবস সম্পর্কে সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী, সাধারণ পথ চলতি জনগণ কি জানাচ্ছেন আমাদের? আমরা তাদের পাবলিক ভিউ নেব। আমি আছি নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্মে কমলেন্দু পোড়েল। আমরা এই মুহূর্তে আছি আরামবাগ শহরে, এবং এবছরের স্বাধীনতা দিবস কততম আমরা জানবো, তারা কে কি বলছে আমরা পুরো বিস্তারিত খোঁজ খবর দেখাবো। সঙ্গে সঙ্গে থাকুন। কালকে দেশ জুড়ে স্বাধীনতা দিবস আমরা পালিত করব, কততম স্বাধীনতা দিবস একটু বলতে পারবেন? আমি একটু কাজ করছি, আমি একটু কাজে ব্যস্ত। তো আরেকজনকে জানতে চাইছি, বলছি আমরা কততম স্বাধীনতা দিবস পালিত করব কালকে? 76। জানবো পথ চলতি মানুষের কাছে, একজন বাস যাত্রীর কাছে জানবো। এক মিনিট, বলছি কালকে কালকে কি আছে গো? কালকে স্বাধীনতা দিবস। কততম স্বাধীনতা দিবস কালকে? 75তম স্বাধীনতা দিবস। তারা কিন্তু ঠিক বলেছেন, কয়েকজন ঠিক বলছেন, একজন বললেন কিন্তু 76তম স্বাধীনতা দিবস। কিন্তু স্বাধীন দেশ, স্বাধীন ভারত, সকাল হলেই স্বাধীনতা দিবস আমরা পালন করব। তবে অনেক মানুষই জানেন না যে কালকে কততম স্বাধীনতা দিবস। মূল লক্ষ্য কিন্তু আমরা এই জন্যই এসেছি, সাধারণ মানুষ কি বলছে আমার চেষ্টা হয়েছে। বলছি কালকে কততম স্বাধীনতা দিবস গো? কালকে কি আছে? কালকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস 15ই আগস্ট। কততম দিবস? কততম বলতে পারি? দেশ স্বাধীন হচ্ছে, কালকে স্বাধীনতা দিবস আমরা পালন করব, কততম বলতে হবে না? বলছি কালকে কি আছে গো? 15ই আগস্ট কততম স্বাধীনতা দিবস কালকে? সেটা বলতে পারছি না, সেটা জানা নেই না। তবে কালকে স্বাধীনতা দিবস, হ্যাঁ এটা জানা আছে না? তারপর বলছি কালকে কি আছে গো? স্বাধীনতা দিবস। কততম স্বাধীনতা? 75তম। ধন্যবাদ। বলছি কালকে কালকে কি আছে গো? লজ্জার কিছু নেই, কালকে তো স্বাধীনতা দিবস আমরা কততম পালন করবো। সম্পর্কে নিয়ে একজন আছেন, বলছি কালকে দেশ জুড়ে স্বাধীনতা দিবস পালিত করবো, কততম স্বাধীনতা দিবস বলতে পারবে? আচ্ছা, 60 চাইছেন, উনি বলতে পারছেন না কতটাকে এড়িয়ে যাওয়ার জন্য উনি বললেন যে 60 দিন, এটাও একটা তথ্য। 60 চাইলেন। আমরা আরও একজনের কাছ থেকে জানতে চাইবো, আরও একটা কাপেল আছে, স্বামী স্ত্রী ফিরছেন, এদের কাছ থেকে আমরা জানতে চাইবো কততম স্বাধীনতা দিবস সম্পর্কে। বলছি দাদা, আমরা কালকে কত 2022 কততম স্বাধীনতা দিবস পালন করবো? দাদা আমি এখন বাইরে থেকে আসছি, এখন এখন মোটে বলা যাবে 175। আমি এখন বাইরে থেকে আসছি, এখন এখন মোটে বলা যাবে 175। স্বাধীনতা দিবস বাংলায় বানান কিভাবে বলতে পারবেন? দন্তেস্বয় ভয়াকার ধয় হস্যই দন্তেন্ন ত দয় হস্যই ব দন্তেস্ব। কী নাম? সুকান্ত চক্রবর্তী। না, বর্ধমানের বাড়ি। থ্যাংক ইউ। তো বিভিন্নজন বিভিন্নভাবে রিয়াকশান দিচ্ছেন। উনি প্রথমে বলেছিলেন যে 175তম বর্ষ, তারপর ওনার ওয়াইফ পাশ থেকে বলে দিলেন যে 75তম। তো আমরা সকাল থেকে দেখাচ্ছি আরামবাগ শহর, আরামবাগ এলাকার শিল্প সংস্কৃতির পূর্ণ এলাকা, এবং বহু কবি সাহিত্যিকের এলাকা আরামবাগ মহকুমার ছেলে আমরাও। তো আমরা এবার খোঁজ খবর নিচ্ছি, বাস স্ট্যান্ডে আরও কিছু পাবলিক আছে, খোঁজ খবর আমরা নেবো। বলছি বলছি কালকে কি আছে গো? কালকে না না, এটা এক মিনিট, এক মিনিট, আমি দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন স্টে স্টে হয়ে দাঁড়ো, ভালো কাজ জাজ করছি। হ্যাঁ বলো। স্বাধীনতা দিবস বলছি, আরে তুমি ওকে ট্রেনে চলে যাচ্ছ কেন? দেশ সম্বন্ধে বলছি আসবে না। তো একজন বলতে চাইছিল, অপরজন তাকে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে, আর একজন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। বলছি ভাই, কিসে পড়ো তুমি?
সরল রায় নাম, কম্পিউটার সায়েন্স অনার্স, থার্ড ইয়ার। তো বলছি স্বাধীনতা দিবস বাংলায় পালন কী হয়? দন্ত সেবায় আকার ভয়রস্বই দন্ত দয়াকার দিবস দয় দয়দন্তস্বই ব দন্ত দয়হস্বই ব দন্তস্ব। কী নাম বললে? না সরল রায়। কততম স্বাধীনতা দিবস কালকে পালন করবে? ৭৬তম। 76 76 কনফার্ম? হ্যাঁ 76 লক করছি। হ্যাঁ 76। হ্যাঁ 76 76 ৭৬তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। আয়োজন কাছে আমি বলছি, কী নাম গো তোমার? শিল্পা নায়েক। শিল্পা নায়েক? শিল্পা নায়েক। কিসে পড়ো? আমি থার্ড ইয়ারে পড়ি, বিএসসি। তো বলছি কালকে কী আছে? ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে আছে। তো আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে জানতে চাইছি, স্বাধীনতা দিবস বাংলা স্পেলিং কী হবে? দন্ত সয় বয়ে আঁকা ধয়ে দীর্ঘি দন্ত না দয়াকা স্বাধীনতা দয়ারসই বহ দন্ত দিবস। কততম পালন করবো আমরা কালকে 2022? সেটা তো মনে পড়ছে না, কততম মনে পড়ছে না। না না। আচ্ছা বলছি, দেশ নায়কের কয়েকজনের নাম বলো না যারা স্বাধীনতা আন্দোলনে ভূমিকা পালন করেছে। তো ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার। এখন মনে পড়লো নাকি যে এখন কততম স্বাধীনতা দিবস আর মনে পড়ছে? না 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 মনে পড়ছে না। কোন ক্লাসে পড়ে বলো? বিএসসি থার্ড ইয়ার। বিএসসি থার্ড ইয়ার। আচ্ছা আচ্ছা। কী নাম? শিল্পা নায়েক। শিল্পা নায়েক, তিনিও কিন্তু বলতে পারছেন না যে কততম হয়ে আছে। বলছি আর একটা স্টুডেন্টদের কাছে যাব, বলছি ভাই আমরা তো কালকে গৌরবের সাথে স্বাধীনতা দিবস পালন করছি। বিজি আছি সরি। কততম বললাম তো? বিজি আছো? ও বিজি আছে, খুবই ব্যস্ত আছে, মোবাইল ফোন নিয়ে বিজি আছে। আমরা আরও কয়েকজনের কাছ থেকে আমরা খোঁজখবর আমরা নেবো, এই দিকটা আমরা আসবো। স্বাধীনতা দিবস সম্পর্কে আমরা জানতে চাইছি, সারাদিন ঘুরছি। বলছি তোমরা কিসে পড়ো? হ্যাঁ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড করছি এখন। থ্যাংক ইউ। বলছি কালকে গৌরবময় দিন, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো কততম পালন করবো আমরা? 75 75 স্বাধীনতা দিবস বাংলায় স্পেলিং কী হবে? স্বাধীনতা দিবস বাংলায় স্পেলিং দন্তস্ব ভয় একা ধয় দীর্ঘ দন্তন্ন তয় একা দয়াহস্যই ব দন্তস্ব। কী নাম বললে? দিব্যেন্দু সাহা। দিব্যেন্দু সাহা, তার সেদিন তার স্পেলিংটা তিনি বললেন এবং বৃহত্তম স্বাধীনতা দিবস তিনি কিন্তু বলতে পেরেছেন, এটুকু পরিষ্কার। আরও কয়েকজনের কাছে আমরা যাব যে স্বাধীনতা দিবস সম্পর্কে তারা কী বলছে। আরেকটা স্টুডেন্ট একটা আছে, বলছি তুমি কিছু পড়ো গো? এই বিএড করছো। বিএড করছো? বিএড। কালকে কী আছে? স্বাধীনতা দিবস 15ই আগস্ট। স্বাধীনতা দিবস বাংলায় পালন কী হবে? দন্তস্বয়ে বয়ে আঁকা ধয়ে দীর্ঘ দন্তন্য দন্তন্য তয় আঁকা। আচ্ছা আবার কি? দরস্বী ব দন্তস্ব। কততম পালন করছি আমরা? 75 75 ইয়ার্স। কী নাম বললে? সুজিত মুদি। সুজিত মুদি। আচ্ছা আচ্ছা। তো অনেকে তারা জানাচ্ছেন যে স্বাধীনতা দিবস সম্পর্কে। বলছি কী করো গো দাদা? আমি বাসে কন্ডাক্টারই করি। কন্ডাক্টার। কালকে কী আছে? কালকে 15ই আগস্ট। 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস কততম পালন করছি মনে আছে? না স্যার এটা তো মনে নেই আমার। মানে রুজি রোজগারের টানে বেরোতে হবে, মানুষের নিরাপত্তা দিতে হবে, কিন্তু ডেটটা মনে। কিন্তু আপনার মন খারাপের কিছু নেই, যারা লেখাপড়া যারা শিক্ষিত তারাও কিন্তু অনেকে যারা বলতে পারছে না। আপনি যদি মন খারাপ করেন আপনার মন খারাপটা কিন্তু বৃথা। আমার মন খারাপ হয়ে আমি সারা জীবনই ফিরি। আরেকজনকে আমরা খোঁজখবর জিজ্ঞাসা করছি, বলছি দাদা এক মিনিট একটু ডিস্টার্ব করছি, বলছি কালকে স্বাধীনতা দিবস কততম? বলছি কালকে স্বাধীনতা দিবস কততম বলতে পারবেন? সঙ্গে থাকুন। বলছি স্বাধীনতা দিবস বানন কি বাংলায় বলতে পারবেন? মনে আছে? না স্বাধীনতা দিবস বাংলায় মনে নেই আমার। সিরিয়াসলি বলছেন? আপনি মজা? হ্যাঁ সিরিয়াসলি বলছি, মনে নেই। কততম স্বাধীনতা দিবস আমরা পালন? 75তম স্বাধীনতা দিবস পালন করছি বাসস্ট্যান্ডে আমাদের দোকান, ফলের দোকান। বাংলাদেশে 3 পর্যন্ত পড়াশোনা করেছি, এখানে চলে এসছি, এখানে ব্যবসা করে খাচ্ছি, এইটাই চলছে। আপনি তো মনে তো রেখেছেন যে কততম দিবস? হ্যাঁ ওইটাও মনে আছে। আচ্ছা বাংলা পালনটা বলতে? না না বাংলা ভুলে গেলে এখন লোক হাসবে, তাই টুয়েল ইংরাজি অঙ্ক করতে পারিনি, লোক হাসছিল। আচ্ছা
আচ্ছা জায়গা, আপনি যেহেতু লেখাপড়া কম জেনেছেন কিন্তু দেশের স্বাধীনতা দিবস গৌরবময় দিন, পঁচাত্তরতম, এটা ওইটা বলতে পেরেছেন, এই জন্য ধন্যবাদ। কি নাম আছে? মিলন লাহা। মিলন লাহা, মিলন লাহা, তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে লেখাপড়া তিনি কম করেছেন, পারিবারিক বা নিজস্ব কোনো কারণে হোক লেখাপড়া কম করেছেন, কিন্তু গৌরবময় দিন পঁচাত্তরতম স্বাধীনতা দিবস তিনি কিন্তু বলেছেন। আরও আমরা খোঁজখবর নেবো কয়েকজনের কাছ থেকে, তো আরও কয়েকজনের কাছে যাবো, আমরা সিভিকের কাছে যাই না, সিভিকের কাছে খোঁজখবর নিই। বলছে দাদা কালকে কি আছে গো? কালকে 15 আগস্ট। 15 আগস্ট স্বাধীনতা দিবস। বলছি স্বাধীনতা দিবস বাংলায় বানানটা বলতে পারবে? দুন্তস্য বায়াকা ধয় দীর্ঘই দুন্তন্য তয়াকা, স্বাধীনতা দয়ারস্যই বয়া দুন্তস্য দিবস। কততম পালন করবো কালকে আমরা 2022? আমি ঠিক মনে জানি না, ঠিক মনে পড়ছে না এই মধ্যে। কত সালে স্বাধীন লাভ হয়েছিল আমাদের দেশ, আমরা কত সাল স্বাধীনতা লাভ করেছিলাম? যেটা জানি 1947 সালে স্বাধীনতা দিবস আমাদের হয়েছিল। কত বছর 2022 এইবারে আমরা পালিত করছি মনে পড়ছে না, এবারে ওইটা হিসাব করতে হবে, দেখতে হবে হিসাব করে। 1947 সালের পর থেকে 22 সাল হিসাব করলে। তুমি কোন কোন থানার সিভিকের কাজ করো? আরামবাগ থানা। আরামবাগে, আরামবাগ। কি নাম গো? শেখ ইসমাইল আলী। শেখ ইসমাইল, তিনি বলছেন যে হিসেব করতে হবে, ব্যাপারটা ভুলে গেছেন, অনেকদিন হয়েছে। আমরা এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ডে আছি, আপনারা দেখছেন নিউজ পুরসরা ইউটিউব প্ল্যাটফর্ম, এবং রাত ফুরালি স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস সম্পর্কে মানুষ কী বলছেন, স্বাধীনতা দিবস বানান কি বাংলায়, তারও কিন্তু আমরা তথ্য নিচ্ছি, এবং অনেকের কাছ থেকে জানছি যে কততম স্বাধীনতা দিবস আমরা এবছর পালিত করছি। সকলকে আমরা জিজ্ঞাসা করবো, আর একজন আম আদমির কাছে যদি আমরা যাই, একদম সাধারণ পথ চলতি নাগরিক, কালকে 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কালকে আছে, আর কি বলবো, কিছু বলার নাই। খাওয়া দাওয়া কি হবে কালকে? খাওয়া দাওয়া কি আমাদের আর কি আছে, আমাদের গাড়ি চালাতে হবে, নাহলে কালকে ছুটি করব একটু 15 আগস্টে এই থাকবো। 15 আগস্ট মাংস হবে নাকি? না না, খাওয়া দাওয়া মাংস টাংস হবে না, এমনি ফল পাকারি আমাদের এখানে পতাকা উত্তোলন হবে। তার কালকে কালকে কততম স্বাধীনতা দিবস? কালকে 75তম। 75তম, শুনে রাখুন। কি নাম আপনার? আমার নাম ঈশা। কি করেন? ঈশা খান, আমি টোটো চালাই। টোটো চালক, তিনি কিন্তু জানিয়ে দিলেন কালকে 75তম স্বাধীনতা দিবস। যারা স্টুডেন্ট অনেকের কাছে গিয়েছিলাম, তারা কিন্তু বলতে পারলেন না যে কালকের বিশেষ দিনটা কি। আরও বিস্তারিত সঙ্গে থাকুন, আমরা দেখাবার চেষ্টা করছি। একটা বিষয় জিজ্ঞাসা করবো, বলছি কালকে কততম স্বাধীনতা দিবস আমরা পালন করবো? হ্যাঁ, আচ্ছা বলতে পারবেন না, বেরিয়ে গেলেন। আমি খবর এক্ষুনি লোকাচ্ছি। রাত ফুরালি স্বাধীনতার সকাল, এবং 15 আগস্ট সেই গৌরবময় দিন, অবশ্যই গোটা দেশের মানুষ দিনটা পালন করছে। 8 থেকে 80 সকলেই যারা ভূমিষ্ঠ হয়েছে, তারাও কিন্তু আমাদের স্বাধীন ভারতের নাগরিক হয়ে ভূমিষ্ঠ গ্রহণ করেছে তারা। আমরা এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়ে আছি আরামবাগ শহরের ভিতরে, জাতীয় পতাকা বিক্রি হচ্ছে একটা খুদে, সেও কিন্তু জাতীয় পতাকা কিনেছে, আমরা খোঁজখবর নেবো। কি নাম গো তোমার? রৌনক। আচ্ছা রৌনক, রৌনক কি? মণ্ডল। আচ্ছা আচ্ছা, এটা কি আছে? পতাকা। হ্যাঁ, দেশের পতাকা, তাই তো? দেশের কটা কালার থাকে পতাকায়? থ্রি কালার। কি কি কালার আছে? স্যাফরন, হোয়াইট, ডিউ গ্রিন। ডিউ গ্রিন, বাহ। তো তুমি দেশ নায়কের কারোর নাম জানো? দেশ নায়কের ফ্রিডম ফাইটার কে আছে, একজনের নাম বলো। রবীন্দ্রনাথ ঠাকুর না, উনি লেখক আছেন। আর কে আছেন বলা যাবে? দেশের জন্য যারা করেছিলেন, একজন এরকম করে থাকে বুঝিয়েতে ছবিতে, এরকম করে একজন থাকে, তার নাম বলো। এটা কি আছে? আমরা যেভাবে ছোট থেকে দেখে শেখাদের সেভাবেই শেখাই, যে কিভাবে দেশ স্বাধীন হয়েছিল, বা বীর যোদ্ধারা কিভাবে তাদের আমাদের মানে তাদের রক্তবিন্দু দিয়ে আমাদের দেশকে বাঁচিয়েছিলেন, এভাবে এখানেও সেভাবেই শেখাই দেখাই, বা ওই জন্য ওর কাল আজ থেকেই মানে ওর ইন্টারেস্টের যে কাল থেকে পতাকা উত্তোলন হয়, বা আমি তুলবো, বা আমার আরও বন্ধু বান্ধবীদের নিয়ে তুলবো, তাই আজকে বেরিয়ে পড়েছে কিনতে। বাড়িতে কালকে ছাদে তো পতাকা তোলা হবে? হ্যাঁ হ্যাঁ, কালকে। কি নাম আপনার? মঞ্জুশ্রী মণ্ডল। বাপের বাড়ি কোথায় আর শ্বশুর বাড়ি কোথায়? বাপের বাড়ি ধাপধারা। মেয়েদের বাপের বাড়ি জানতে গেলে দুটো বাড়ি বলতে হয়, বাপের বাড়ি ধাপধারা আর শ্বশুর বাড়ি হচ্ছে হরিণাখালী। আচ্ছা
গৌরবময় দিন 15ই আগস্ট, সেই দিনটায় আমরা অপেক্ষা আছি। এবং স্বাধীনতা সম্পর্কে নতুন করে কিছু বলবার নাই, সেটা এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একটা দোকান আছে যেখানে কিন্তু বিভিন্ন ধরনের পতাকা রাখা আছে, দেশমাতার ছবি দেওয়া আছে, হাতে ব্রেসলেট টাইপ মতো আছে, কিছু মানুষ পতাকা কিনছে, তাদের ছবি আমরা দেখাবো। এখানে তারা পতাকা তারা নিচ্ছেন, কি হবে এগুলো বল, কি বলো কি হবে এগুলো? মানে গাড়িতে বা বাড়িতে জাতীয় পতাকা তোলা হবে, সেই জন্য বাচ্চা ছেলেদের হাতে দেওয়া হবে, সেই জন্য এগুলো নিয়ে যাচ্ছি। কালকে তো একটা বেশ খুব একটা সম্মিলনের মতন আছে, আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা হয়েছিল এই দিনে সেটা হচ্ছে আমরা পালন করব। আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন, লেখাপড়া? 4 পর্যন্ত পড়েছেন। তবে বাড়ির ছেলে মেয়েদের এই স্বাধীনতা সম্পর্কে, 15ই আগস্ট সম্পর্কে তাদেরকে জানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তাদেরকে জানাচ্ছি। বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, হাতে দেবো, খুব ভালো লাগবে দেখলে। বললা ছেলে, আচ্ছা আপনার ছবিটা আরও আরেকবার দেখাবার চেষ্টা করব। দেশের অনেক বড় বড় পতাকা এখানে আছে, অনেক রকমই পতাকা আছে এবং ছোট বড় অনেক ধরনের আমরা জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন ভ্যারাইটিস আছে। তো বলছি, কেমন পতাকা কেমন বিক্রি হচ্ছে? বিক্রি মোটামুটি হচ্ছে, মোটামুটি হচ্ছে বিক্রি। আজই ওয়েদারটা খারাপ, ওয়েদার খারাপের জন্য মাল বেশি ভালো বিক্রি হচ্ছে না, মাল সব রয়ে যাচ্ছে এক্সট্রা। হ্যাঁ, আশা করছি বিক্রি হয়ে যাবে। কদিন ধরে বিক্রি করছেন এটা? 3 দিন হচ্ছে। 3 দিন হচ্ছে? 3 দিন হচ্ছে। তাহলে কালকে কী করবেন? কালকে পতাকাও তুলবো, প্লাস একটু হালকা যদি বিক্রি হয় তো হবে, দেখবো চেষ্টা করে। কেমন পতাকা বিক্রি হচ্ছে কেমন? এই বছর তো বাজার খুবই খারাপ দাদা, সব মাল রয়েই গেছে, তবু অল্প নিয়ে এসেছি। কী রেখেছেন, কী কী রেখেছেন? সব রকমই আছে, এই তো সব ছবি ফবি সবই তো পড়াছে এই বছর খুবই বাজার। 2022 শততম বর্ষ পালন করা হচ্ছে, তা নিয়ে কিন্তু আমরা প্রশ্নের উত্তরে বেরিয়েছিলাম। অনেকে জানাচ্ছেন 175 বর্ষ হয়েছে এই স্বাধীনতা দিবস, আবার অনেকে জানাচ্ছেন 74 না 75, অনেকে আবার লেখাপড়া করা ছেলে, কলেজে পড়া ছেলে, তারা কিন্তু বলতেও পারছে না যে কততম স্বাধীনতা দিবস। নিউজ পুরসভা ইউটিউব প্ল্যাটফর্মে আমি ছিলাম কমলেন্দু পোড়েল, এবং অবশ্যই জয় হিন্দ।